আমরা এখন পেন টুল দেখি আবার রিভিউ। সোজা জিনিস নিলাম, এটা নিই। ফটোশপ এই ফাঁকা জায়গাটাতে ডাবল ক্লিক করলেই ওপেন আসে, কন্ট্রোল এ দিলেও ওপেন আসে। আমরা নিশ্চয়ই এটা জানি সবাই। ডেস্কটপ আপেলের ছবিটা ওপেন করলাম, এখন পেন টুল দিয়ে এটাকে কাটবো। পি সিলেক্ট করলে পেন আসবে। শুনতে পাচ্ছেন আমার কথা? ওকে, পি তো আপেলের কোনা একদম সাইড দেখার জন্য আমরা জুম করতে পারি অল্টার মাউসের হুইল। তো এরকম একটা জায়গা থেকে শুরু করলাম, দেখেন ক্লিক করার পর মাউসটা ড্র্যাগ করে যদি আমি মাউসটা সরাই তাহলে দুইটা হ্যান্ডেল বেরোয়, দেখতে পাচ্ছি। এখন হ্যান্ডেলটা এরকম যদি টানি তাহলে দেখেন এখানে আপেলটা কাটা গেছে এই সাইডটাতে, একটু আমি একটু ছোট করে করি এরকম। এখানে একটা যদি পয়েন্ট নেই, আপনার কাজটা হলো আপেলের কোনাগুলো একদম ঠিকঠাক মতো নেয়া। এখন আপনি ছোট সাইজেরও পেন ইয়ার নিতে পারেন, বড়ও নিতে পারেন, আপেলটা কেটে না গেলেই হবে, আবার সাদাও থাকা যাবে না। হ্যাঁ, অ্যাকুরেট নিলে ভালো, তাহলে জিনিসটা ফিনিশিং আসবে, ভালো লাগবে। দেখেন মোটামুটি আমি কোনোটা নিতে পারছি ঠিকঠাক, পাতাটা যন্ত্রণা আছে, আগে দেখলে নিতাম না। অল্টার ধরে যদি মাউস পয়েন্টার আপনি ড্র্যাগ করেন তাহলে যে এরকম একটা পয়েন্ট টানতে পারবেন, অল্টার ধরে টানতে হবে। এমনি যদি টানেন কন্ট্রোল ধরে তাহলে কিন্তু দুইটাই নড়বে, আর যদি অল্টার ধরেন তাহলে আপনি শুধু এই পয়েন্টটা নাড়াইতে পারবেন, দেখতে পাইছেন। হ্যাঁ, মাউস তো অবশ্যই, মাউসের লেফট বাটন। হ্যাঁ, নর্মালি আমরা মাউসের যে বাটনটা দিয়ে কাজ করি, আর অল্টার ধরে এখানে ক্লিক করলে অ্যাঙ্করটা চলে যাবে হ্যান্ডেল। এটা অনেক সময় লাগবে, আমি এভাবে কেটে ফেললাম।
মোটামুটি সিলেক্ট হয়ে গেছে। এখন যদি কন্ট্রোল এন্টার দেই পাতটা সিলেক্ট হবে। ফেদার দেখাইছিলাম, এখানে যদি একটু মনে করি যে কণাগুলো একটু শার্প করে নেব বা ইয়া করে নেব, সেক্ষেত্রে নিতে পারি ফেদার। সিলেক্ট, মডিফাই, ফেদার দিলাম 1-2 পিক্সেল। এখন দেখেন আপনি একটা পাত সিলেক্ট করছেন, এটা এটার সাথে এই জন্য একসাথে দেখাই দিই। আপনার মনে হলো যে এই পিক্সেলটা বেশি কোণায় আপনি একটু ভিতরের দিকে নিয়ে আসবেন, সেটা আবার পাত সিলেক্ট করা লাগবে না, এখান থেকে আনা যাবে। সিলেক্ট, কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট দিয়ে যদি আপনি এখন 5 পিক্সেল দেন দেখার জন্য দিলাম, দেখেন 5 পিক্সেল ভিতরে চলে আসছে। এরকম হইতেই পারে যে আপনি একটা পাত সিলেক্ট করছেন, সাইডে সাদা বেশি আসছে, আপনি মনে হলো 1 পিক্সেল করে ফেলে দিব, আপনি এবার 1 পিক্সেল ফেলে দিতে পারবেন। আবার মনে হলো না এখানে আছে, আমি 1 পিক্সেল সাইডে বাড়াই নিব, সেটাও নিতে পারবেন। মডিফাই, এক্সপ্যান্ড, এখানে যদি আপনার 5 পিক্সেল দেন এটা সাইডে চলে যাবে। দেখেন তো আমরা এখন আপেলটাকে কাটি, লিখে নিতে পারেন যে পাতকে যদি ভিতরের দিকে আনতে চাই তাহলে দিবেন কন্ট্রাক্ট, আর যদি বাইরের দিকে বাড়াতে চান তাহলে দেবেন এক্সপ্যান্ড। এটা আছে সিলেক্ট এবং মডিফাইয়ের মধ্যে। আপনি যদি এতটুকু মনে থাকে ওখানে আছেই 5টা অপশন, ঘুরে ফিরে দেখলেও পারবেন। স্মুথ ট্রাই করার দরকার নাই, বর্ডারও দরকার নাই, ফেদারও দরকার নেই, থাকবে 2টা বাকি। এক্সপ্যান্ড যদি বাইরে যায় বাকিটা ভিতরেই আসবে। ডান, আচ্ছা এটা সিলেক্ট করার পর আমরা এই লেয়ারটা কিভাবে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলেও হবে। আবার যদি মনে করি যে না, আরেকটা পদ্ধতি আছে, কন্ট্রোল জে দিলেও ডুপ্লিকেট হবে, একদম যেখানে ছিল ঠিক সেই জায়গায় লেয়ার হয়ে যাবে, মানে 1.1 পিক্সেলও নড়বে না। আপনার যেটা ইচ্ছা আপনি ব্যবহার করতে পারেন। কন্ট্রোল ভি দিলে সাধারণত দেখবেন যে ডাইনে বামে উপরে নিচে কোথাও সরে গেছে, তো সাধারণত কাটাকাটি করার পর জিনিসপত্র পাশে ওখানে থাকলেই সুবিধা হয় ডিজাইন করার সময়, ওরকমই লাগে আর কি ম্যাক্সিমাম। কন্ট্রোল জে তাহলে দেখেন যে ওখানে একটা লেয়ার জাস্ট ওর উপরে চলে গেল। পাত্তুল আপনার আর কোনো কোশ্চেন আছে? পাত্তুল কেস কোশ্চেন করছিলেন, আর কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন কোনো টুলস নিয়ে, তাহলে আমরা কোনো একটা ছোটোখাটো প্রজেক্ট শুরু করবো। ওটা দিব ডিজাইনের সময় চলে আসবে, মানে আপনি এরকম একটা কোনা কোনে একটা লাইন টানবেন, 500 পিক্সেল চওড়া, 5 পিক্সেল টানতে পারবেন। সিলেক্ট করার পর বাদ দিয়ে আমরা সিলেক্ট করে করার পর
পর প্রত্যেক জায়গাটা আমি সিলেক্ট করতেছি, তারপর যদি কন্ট্রোল জে দিই প্রত্যেক জায়গাতে আমার কপি হয়ে ডুপ্লিকেট লেয়ার হচ্ছে। হ্যাঁ, ডুপ্লিকেট লেয়ার হয়ে যাবে যতটুকু ইয়া করবেন ততটুকু। ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে আপনার একটা চোখ, আপনি চোখটা কাটছেন কিন্তু চোখটা আপনি হয়তো একটু কালার বাড়াবেন কমাবেন, বাকিগুলো করবেন না, তখন চোখটা যদি আপনি কপি পেস্ট করেন দেখবেন চোখ আছে এখানে বসছে, আপনি একুরের জায়গাতে আবার ওইটা রাখবেন কীভাবে, মিলানোটা অনেক ডিফিকাল্ট যাবে। তো সেক্ষেত্রে আমরা কী করি, আমরা ওখানে ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে দিই, জাস্ট ওখানে আপ হয়, তাহলে ওটা নিয়ে আর অন্তত নড়াচড়া সংক্রান্ত ঝামেলায় পড়তে হবে না। হ্যাঁ বলেন বলেন। আচ্ছা, গ্রেডিয়েন্ট এরকম কিছু মনে হয়, এরকম একটা গ্রেডিয়েন্ট আপনি এরকম জুম করলে দেখা যায় ফেটে গেছে, তাই তো? হ্যাঁ দাঁড়ান, আমি সেটাই দেখাতে যাচ্ছি আপনাকে, দাঁড়ান দেখাচ্ছি। কোথায় বলেন? কোন অপশন বললেন, আমি সেটা দিয়ে দেখি কোন অপশনটা স্ট্রাইক নাকি বললেন? হ্যাঁ এখানে, এটা নয়েজ স্যাম্পল এটা দিব, এটা এরকম ওই অনেক সময় দেখা যায় এরকম কালো কালো হয়ে গেছে, এটা আসলে এরকমই হয়, এটা একটু নয়েজ দিয়ে রাখতে পারেন, একটু নয়েজ দিয়ে রাখতে পারেন, দেখবেন যে আবার এখানে যেরকম দেখা যাচ্ছে প্রিন্ট করলে ওরকম হয়তো আসবে না, বা অত জুম করেও কেউ দেখে না, দেখা যায় যে একটু কালো কালো মনে হচ্ছে যে যেমন অন্ধকার, অন্ধকার ঘরের মধ্যে গ্রেডিয়েন্টটা রাখছে এরকম মনে হয়, ওটা ওই যে এখানেও আছে, আপনি যে এখান থেকেও পাইতেন ওটা রিসেট। যেখান থেকে সিলেক্ট করা যায় এই যে এখানে ফাটতেছে না, কিছু কিছু পিসি তো ওরকম দেখা যায়, যেমন আমার অফিসের পিসিটাতে ওরকম দেখা যায়, তো এটার মধ্যে আপনি হালকা একটু নয়েজ দিয়ে নিতে পারেন, তাছাড়া প্রবলেম নেই, এরকম হয় অনেক সময় কিছু কিছু গ্রেডিয়েন্টের ক্ষেত্রে দেখা যায় যে ফেটে ফেটে গেছে। আর নয়েজ আছে এখানে,
যেখানে অ্যাড নয়েজে গিয়ে হালকা একটা নয়েজ দিয়ে রাখতে পারেন। তাহলে ওইটা ওরকম আর বোঝা যাবে না। বলেন আসলে বুঝতেছি না, এখানে দেখাইতে পারবেন? আচ্ছা একটা মিনিট, আপনারাও দেখে নেন, ওনাদের কোশ্চেন থেকে আপনাদেরও কাজে লাগছে। আচ্ছা, বর্ডার আমি বুঝতেছি না, তবে আপনার কথা শুনে যেটা বুঝলাম যে আপনি বর্ডার একটা নির্দিষ্ট কালার রাখবেন, কিন্তু ওই বর্ডারটা যে ব্যাকগ্রাউন্ডে যাবে, যে ব্যাকগ্রাউন্ডে যাবে সেই ব্যাকগ্রাউন্ডের রঙের সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য। সেক্ষেত্রে আপনার যদি এখানে যে লেয়ার ব্লেন্ডিং আছে, লেয়ার ব্লেন্ডিং কী থাকে রাখবেন, মাল্টিপ্লাই, কারণ এক এক ব্লেন্ডিংয়ে কিন্তু এক এক রকম আচরণ করবে। যদি সেটা আপনার কালো বর্ডার রাখেন ট্রান্সপারেন্ট করে দিয়ে, 50% ব্ল্যাক দিয়ে আপনি একটা লেয়ার বানাইছেন, কিন্তু নিচের রং এবং এই কালো মিলায়া যদি আপনার ব্লেন্ডিং মোড যদি মাল্টিপ্লাই দেন বা আরও যেসব মোড আছে সেগুলো যদি অ্যাপ্লাই করেন, আমার মনে হয় যে সেটা এক একটা কিন্তু এক এক সময় এক এক রং হয়ে যাবে। তবে নর্মালি আপনি মাল্টিপ্লাই রাখতে পারেন কালো রং দিয়ে, তাহলে একটু ডিপ হবে বর্ডারটা। হ্যাঁ আচ্ছা, ওটা আরো পরে, ওয়েবের ক্লাস কেউই করে নাই, পিএইচডি ক্লাসের আগে। আচ্ছা আমি এই হাতে বলে দেবো, কারণ পিএইচডি ক্লাসের ক্লাস এরা কেউই করে নাই, ও জট পাকাবে। মাস্ক মানে হলো ওই যে আমরা যে চোখে ঠুলি পরি না, ওই যে আগে যে আলিফ লাই লাই পড়তো, ওই জিনিস পাইরেটস অফ দ্য ক্যারাবিয়ান। তো আপনি কোনো একটা আর্টওয়ার্কের যদি একটা অংশ ঢাইকা দিতে চান, না দেখাইতে চান, তাহলে ওটা ব্যবহার করতে পারেন। যেমন দেখেন, এই যে আমি অংশটা কেটে ব্যবহার করতেছি আপেলের, কিন্তু আপনার ডিজাইনের জন্য আপনার ডিজাইন করবেন, আপনার এটা কাটবেন না। আপনার এমনও তো হইতে পারে এই আপেলের পাশে আরেকটা কিছু ছিল, এখানে হয়তো সাদা আছে, এরকম একটা ছবি আছে যে পাশে আরেকটা কিছু আছে, আপনার কোনো এক সময় সাইডটা লাগতে পারে, আপনি নিজেও জানেন না, তখন যদি আপনি ওই কেটে ফেলেন ওই অংশটা আবার কই পাবেন? সেই জন্যে কি করা হয়, জাস্ট আমাদের সিলেকশনটা আছে, এই যে সিলেকশনটা আছে এটাকে কন্ট্রোল দিয়ে মাউসে ক্লিক করলেও সিলেকশন হবে, আর এখানে এরকম মাস্কিং করে দেওয়া হয়। এখন এই আপেলটা এখানে লাগবে না, আপনারা কিন্তু মাস্কিং হয়ে গেছে, আপনি চাইলেই এই আপেলের যে কোনো সাইড যে কোনো সময় বের করতে পারবেন। সেটাই ভাবে আপনি যদি ব্রাশ টুলটা নিয়ে এখানে যদি মুছে দেন, দেখেন এখানে কিন্তু সাদা গ্রাউন্ডটা চলে আসছে, ঠিক অপোজিট যদি ব্ল্যাক দিয়ে মুছে দেন তাহলে আপেলটা মুছে যাবে। আপনি এভাবে মুছতে পারবেন। আরেকটা লেয়ার নিয়ে রাখি,
এটা হলো আপনার মাস্কিং, এটাই মাস্কিং এর কাজ। এটা যে নিচে দেখলেন, তো আমরা অনেক সময় দেখা যায় এরকম ছবি নিয়ে এভাবে মুছতে থাকি, যেমন এটার মাস্কিংটা ডিলিট করে দিলাম, এটা অফ করে দিলাম। এখন এই লেয়ারটা আপনার যে আমি পাত দিয়ে কাটবো না, আমি মাস্কিং করেও কাটতে পারি। মাস্কিং টুলটা নেবেন, বি ব্ল্যাক সিলেক্ট করবেন, ব্রাশটা ছোট করলেন, কিন্তু দেখেন মুছতেছে হলো, এই যে মুছতেছে, কিন্তু কিন্তু অনেক স্মুথ হচ্ছে না। সেক্ষেত্রে আপনি ব্রাশের এখানে গিয়ে হার্ডনেস বাড়ায় দিতে পারেন, কিন্তু অনেক সময় লাগবে, যার জন্য আমরা পেন টুলের ব্যবহার করি। এবার মুছতে পারবেন, অনেক সময় লাগবে, না এটা নিখুঁত পাত করলে নিখুঁত হবে না। এটা অনেক সময় লাগে, ওই যে ছবি টবি কাজ করার সময় যে একটু এখানে মুছে দিলাম, ওই সময় লাগে। এটা মাস্কিং। আর কোনো কোশ্চেন? ওকে, তাহলে আমরা একটা স্ল্যাশ টুল দেখাই নাই। স্ল্যাশ টুল আসলে এরকম ওরকম ব্যবহার এখন দেখছিও না আমি। স্ল্যাশ টুল আমি দেখাই দেবো অন্য একটা দিন। স্পট হেলিং দেখানো হয়েছিল তো সেদিন, আপনি দেখবেন। স্পট হেলিং টুলটা কেউ দেখাই দেন তো, দেখে দেখছেন স্পট হেলিং? বৃষ্টি হচ্ছে না, আবার গরম পড়ে গেছে। বলেন কিভাবে করলেন? জোরে লেটার সিলেক্ট করলাম, দেন আমি ওইখান থেকে স্পট হিলিং ব্রাশটা সিলেক্ট করে আমি যে এখানে স্পট আছে ওইখানে শুধু মাস্টার ক্লিক করলে ওই স্পট লাইন উঠে। বুঝি নাই আমার বলেন তো। প্রথমে আমি আপনি যে লেয়ারটা কাজ করেন সেটা সিলেক্ট করলেন, আপনার সময় দেখেন, তারপর আমি স্পট হিলিং ব্রাশ নিলেন, দেন আমি ওই লেয়ারের যে অংশটুকু যে স্পটটুকু আমি করবো ওইখানে শুধু মাস্টার টার্গেটটা নিলেন, টার্গেট নিলাম, হ্যাঁ মাস্টার ক্লিক করলাম ওই স্পট। মানে স্পট না, আপনি স্পট হিলিং হলো যে দাগটাগ মোছার জন্য স্পট টুলের আরেকটা টুল। আপনি একটা ছবিতে যে অংশটাতে আপনি বাকিগুলো রিপ্লেস করতে চান সেরকম একটা জায়গা টার্গেট সিলেক্ট করবেন, দেন ওটা যদি রিপ্লেস করেন ওটা অটোমেটিক্যালি ওখানে কালার অ্যাডজাস্ট হয়ে যায়। প্যাচ টুল ফেসের কালার করলে হয় না, চুলের কালারটা এরকম হয় যখন দেখা যাবে এই যে এখানে আমার চুলটা আছে, এখানে যদি একটা স্পট থাকে ঠিক আছে, ওইখানে যদি আমি এই স্পটটা যদি এখানে জুম করতে যাই তখন ওইখানে মানে চুলটা এখানে আইসা পড়ে। ওটা ইয়া টুলেও আসে, ক্লোন স্ট্যাম টুলেও আসে, যদি আপনি এরিয়াটা বড় করে রাখেন। এরিয়া আমার এরিয়া ছোট করে নিতে, এরিয়া বড় তাহলে টুলসটা আপনি আবার রিসেট করে নিয়েন। টুলস ফটোশপের টুলস হয় কি অনেক সময় রিসেট করার প্রয়োজন, ফটোশপের মেইন মুভ টুল থেকে আপনি টুলসগুলো রিসেট করে নেবেন। আমি দেখাচ্ছি, এই মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় এখানে গিয়ে আপনি রিসেট করতে পারবেন, রিসেট অল টুল, তাহলে ডিফল্ট হয়ে যাবে। কারণ যন্ত্র তো অনেক সময় দেখবেন অনেক টুল আপনার ইচ্ছা মতো কাজ নাও করতে পারে। কোনটা মন্দ হলো? তবে আর একটা ছবি আমরা দেখি না, চুলওয়ালা ছবি লাগবে। কার ছবি নিব বলেন? বলেন মুস্তাফিজ, ওর মুখে তো হিলিং করার কোনো জায়গাই নেই। আর কারো বলেন, বলেন পিম্পেল আলা ছবি নেই না?
তো খুব বাজে বাজে ছবি আসবে। সেটাই বলছি, এমন পিম্পল হলে আসবে। এটা এটা কোয়ালিটি খুব খারাপ। থাক হয়েছে, আপনাদের সিলেকশন আমি দিচ্ছি। একটা ভালো ছবি দেখি, বিউটি ফেস। স্পট বসায় নি মনে দু একটা ব্রাশ টুল দিয়ে। তার নাম দিয়ে সার্চ দিন। খুবই ভালো হচ্ছে। আমরা ছোট্ট ছোট্ট কিছু পিম্পল ফেজে বানাই দিই। এই যে পিম্পল হয়ে গেছে, সুন্দর সুন্দর চারটে পিম্পল মুছে দিয়ে রাখুন। এই ক্লোন করার জন্য বা স্ট্যাম্প ক্লিক করার জন্য সবচেয়ে যত ছোট জায়গা নিতে পারেন, কারণ ইমেজটা কি করে, একটা জায়গাটা কেটে আমার এখানকার চামড়া যদি এখানে রিপ্লেস করতে চাই, তো যদি বড় অংশ কেটে নিয়ে আসি তাহলে কিন্তু এখানে এসে মিলবে না, মানে মিলতে সমস্যা হবে, কারণ আমার ইমেজ চামড়ার সব জায়গায় ডার্কনেস গ্লসিনেস সমান না। তো সেক্ষেত্রে যত ছোট অংশ নিয়ে আসবেন ওখানে মিলাইতে তত সুবিধা। তো এটা যদি আমরা নিয়ে আসি এখানে, এখানে ক্লিক করার পর যতটুকু অংশ আমি ক্লিক করছিলাম দেখেন, এই যে আপনি যদি আরও এরিয়া বাড়াই দেন, এই দেখেন এই ডার্কটা এখন চলে আসছে, আরো বাড়ায় দেন, এই তো হয়। এটার কারণ হলো আপনার প্যাচ টুলের ব্যবহারটা জানেন, প্যাচ টুল। প্যাচ টুল হলো এইখানে সিলেক্ট করলাম, এটা ধরে নিয়ে এখানে ছেড়ে দিলে এই জায়গাটা সেখানে রিপ্লেস হয়ে যাবে। হিলিং টুলটা হলো
যে আপনি যতটুকু অংশ সিলেক্ট করছেন ওই অংশটুকু ম্যাচ করে সে ওই জায়গাটা স্মুথ করে ফেলে, আশেপাশের পিক্সেলগুলোর কালার সাথে ম্যাচ করে। ও তো আসলে কোথায় চোখ আর কোথায় পিম্পল সফটওয়্যার বোঝে না। এটা হওয়ার কারণ হলো আপনি যখন এরিয়াটা বাড়ায় দিছি ও তখন এইখানকার চোখ ওখানে নিয়ে গেছে। তো আপনি যখন পিম্পলগুলো ডিলিট করবেন তখন এগুলো অবশ্যই ছোট করে নেবেন। যদি ছোট করে নেন মোটামুটি আপনার ওই যে স্পটটুকু আছে ওইটুকু ঢাকলেই হবে। দেখেন চলে গেছে। আবার এখানে যদি আমি বড় করে ট্রাই করি দেখেন কান চলে আসছে। আপনি ছোট করেন ক্লিয়ার, আর কোনো কোশ্চেন টুলস নিয়ে পরবর্তী কোশ্চেন করতে পারবেন। কাজ করার সময় যখন যে টুলস আটকাবেন কোশ্চেন করতে হবে। কোনটা বলেন? হোয়াইট ব্যাকগ্রাউন্ডে তোলা থাকতে পারে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে তুলতে পারে। হোয়াইট তো থাকে না, একটু অফ হোয়াইট থাকে, হ্যাঁ ওরকম পর্দা থাকে, তখন ওটা ক্যামেরা অ্যাডজাস্ট করে তুলে ফেলা যায়, এরকমই গ্রাউন্ড চলে আসে। তাহলে ফটোশপ নিয়ে আমাদের কোনো কোশ্চেন নেই। হ্যাঁ ও কয়েকটা তরিকা আছে, ওগুলো ম্যানিপুলেশন যখন আমরা করি ম্যানিপুলেশন সময় একসাথে দেখাবো। চুল কাটা ওটা লেয়ার মাস্কিং করে কাটা যায়, ইয়া করে কাটা যায়। হ্যাঁ বলেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এটা আপনি পারেন। আসেন আসেন এখানে আসেন। আচ্ছা যদি এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান ফটোশপে যাই করতে চান সেটার জন্য আগে সিলেক্ট করতে হবে। আচ্ছা এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি। হ্যাঁ প্রজেক্টে আছে, এটা একটা সিঙ্গেল কালারের ব্যাকগ্রাউন্ড আছে যতটুক মনে হচ্ছে। এটা সিলেক্ট করা আমরা শিখেছিলাম ম্যাজিক ওয়ান্ড দিয়ে, টুল খুব সহজেই করা যায়। সিলেক্ট হয়েছে, এখন এটাকে কন্ট্রোল ইউ দিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারেন। হ্যাঁ কন্ট্রোল ইউ দিলে হিউ আসবে। হ্যাঁ কালার রেঞ্জ থেকেও চেঞ্জ করতে পারি, সে তো বললাম যে অনেক তরিকা আছে, কোনটা ব্যবহার করেন সেটা আপনার ইচ্ছা। পুরা এই যেভাবে চেঞ্জ করতে পারবেন বলছি। এত সহজেই যদি সব কিছু হয়ে যাইতো তাইলে তো আর কেউ টাকা দিয়ে ডিজাইনার শিখতো না, কেউ টাকা দিয়ে ডিজাইনারের লোক নিতও না, আপনাকে কেউ ডলার পেমেন্ট করতো না। এটার প্রবলেমই হলো যে এখানে এসে দেখেন যে চুলগুলো এখানে কেটে গেছে, আপনাকে চুলগুলোকে সিলেক্ট করে নিতে হবে আলাদা করে, বা লেয়ারটাকে আলাদা করে নিতে হবে। ওই যেটা বলতেছিল এই মানে কালার সিলেকশন এরকম, কিন্তু বাকিটা আপনাকে খাটতে হবে তাইলে পারবেন। এই আর কালার রেঞ্জ যেটা ছিল সেটা এখানে আছে।
রিপ্লেস কালার দিয়ে করতে পারবেন, রিপ্লেস কালার দিলেও একই সমস্যা, একটার সাথে আরেকটা কালার মিক্সার হয়ে যাবে। প্রায়ভূত যেখান থেকে মাইনাস করতে পারবেন ফিগার, কিন্তু খুব বেশি মনে হয় কাজ হচ্ছে না, এটাই হওয়ার কথা ছিল। আমরা সেদিন বানাইছিলাম একটা বিজনেস কার্ড, নেক্সট প্রজেক্ট কি করতে পারে ছোটখাটো মকআপ, মকআপটা পরে রাখেন। বুঝি নাই, বিজনেস কার্ড বুঝেন নাই? ইয়ার টিউটোরিয়াল আছে, রায়হানের কাছে টিউটোরিয়াল আছে, ওটা দেখতে পারেন। আর ফেসবুকের টাইম লাইন বানাইতে পারি, ফেসবুকের টাইম লাইন কভার ফটো পারি না? ওকে, তাহলে আজকে আমরা ফেসবুকের কভার ফটো বানাই। তো ফেসবুকের কভার ফটো বানানোর জন্য প্রথমে কী জানা দরকার? সাইজ জানা দরকার। সাইজটা কেউ জানি? আটশো। আচ্ছা, আমরা ওরকম একটা সাইজ নেই। আটশো একান্ন। আর 315। রেজলিউশন 72। অনলাইন যেহেতু না, 8 GB বানাইলাম। এখন আচ্ছা পিকচার নিয়ে আসে একটা, আলিয়া ভাটে নিয়ে আসবো নাকি? ফেসবুকের টোটাল পিএইচডিটা পাওয়া যায়, কেউ দেখছেন? ফেসবুকের পিএইচডি ডিজাইন কে কে করেন? ফেসবুকের টোটাল পিএইচডিটাই কিন্তু ফেসবুকের সাইটে পাওয়া যায়। আচ্ছা, আমরা ছবিটা নিয়ে আসি। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আমি ভুলে গেছি কয়েকদিন। আচ্ছা, ছবিটা ছোট করি, কন্ট্রোল এ, কন্ট্রোল টি, টি দিয়ে মোটামুটি আটো একটার মধ্যে নিয়ে আসলাম। নিচের দিকে ডার্ক রাখি, তাহলে দেখতে ভালো লাগবে। দুই সাইডে ডার্ক, একদিকে ইয়া না রেখা, নিচের দিকে ডার্ক। পিসিটার কি রেজলিউশনে ঝামেলা আছে নাকি? স্ট্রেস মনে হচ্ছে না আপনাদের কাছে স্ক্রিনটা?